हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल स्टडी विद पिया। तुम्हारा जानो पीएससी क्लार्कशिपर किछुदिन आगे एक नोटिस बेर करा हुए छे, जेखाने प्राय 9000 सामथिंग कैंडिडेट पास करे छे, तादेरके कॉल करा हुए छे डिभिर जोन्नो एवं तारा एलिजिबल टाइपिंग टेस्टर जोन्नो। तो किछु नोटिसर मध्य एमन किछु कथा आछे जेगुलो केउ हयतो गुरुत्व देयनि, सेगुलो तो आजके बोलबोई। तार पाशापाशि যারা অ্যাড্রেস ভুল আছে, কারোর কারোর নাম ভুল আছে, এছাড়াও অনেক কিছু ধরো ভুল আছে, তো সেই জিনিসগুলো কিভাবে এখন ঠিক করবে, কি করবে, সেগুলো আমি তোমাদের একটু বলে দেব। তার পাশাপাশি অনেকেই আমাকে মেসেজ করছে, কমেন্ট বক্সে কমেন্ট করছে যে সার্টিফিকেট, বিভিন্ন সার্টিফিকেট যারা আমাদের অ্যানেক্সচার থ্রিতে রয়েছে, যে সার্টিফিকেটটা আমাদের গ্রুপ এ অফিসারদের দিয়ে করাতে হবে, তো সেটা নিয়ে অনেকে অনেক রকম কোশ্চেন করছে যে একে দিয়ে করালে হবে কি না, ওকে দিয়ে করালে হবে কি না। তো সেটার জন্যও আমি অ্যান্সার আজকে তোমাদেরকে দিয়ে দেবো। এছাড়াও কীভাবে তোমরা টাইপিং প্র্যাকটিস করবে এবং কি প্র্যাকটিস করবে, এক্স্যাক্ট কোন জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, আমি সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। সুতরাং ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আশা করি তোমাদের উপকার হবে। এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যাদের প্রয়োজন আছে সত্যিকারের। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকন প্রেস করে সেটিকে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমেই আসবো আমরা একটু নোটিশের দিকে। তো নোটিশটা আমরা একটু ওপেন করে নেব। তো আমরা ওপেন করে নিয়েছি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে পিএসসি ক্লার্কশিপের জন্য যে নোটিশটা দেওয়া হয়েছিল। তো এখানে প্রথম দিকে তো তোমরা দেখতে পাচ্ছ যে ক্লার্কশিপ এক্সামের জন্য এখানে কল করা হয়েছে 9693 জন ক্যান্ডিডেটকে। তো এটা মেরিট লিস্ট বের করা হয়েছে। তো অ্যানেক্সটার ওয়ানে এখানে তেমন কিছু বলা নেই, ঠিকঠাক আছে। একটু যদি আমরা নিচের দিকে চলে আসি, তোমরা একটা লাইন দেখতে পারবে যেটা বোল্ড করা রয়েছে। তো এখানে দেখো বলছে যে ইট মে বি নোটেড দ্যাট মেয়ার অ্যাপিয়ারেন্স ইন দ্য কম্পিউটার টাইপ টেস্ট অ্যান্ড অর কোয়ালিফাইং ইন দ্য সেম ডাজ নট গ্যারান্টি এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ এখানে বলছে যে যদি তোমরা কম্পিউটার টাইপ টেস্টে উপস্থিত থাকো এবং যদি কোয়ালিফাইও করে যাও, তার মানে এটাই নয় যে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাবেই বা তোমরা গ্যারান্টি এমপ্লয়, অর্থাৎ এমপ্লয় কিন্তু গ্যারান্টি এটা তোমরা হবেই। এখানে কিন্তু একটা মানে অসামঞ্জস্য কথা তোমাদের লাগতে পারে, কিন্তু এটা কিন্তু পিএসসির নোটিশে বলে দেওয়া রয়েছে, হয়তো এটা অনেকেই খেয়াল করেনি বা ঠিকঠাক করে পড়েনি। তো এটা গেল একটা কথা। তো আমরা একটুখানি লাস্টের দিকে চলে আসব। লাস্টের দিকে আসলে তোমরা দেখতে পাবে, একটুখানি দাঁড়াও আমি একটু লাস্ট পেজে চলে আসি। আচ্ছা চলে এসেছি প্রায়। এখানে আমাদের রয়েছে যে জিনিসগুলো সেগুলো তো তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো কি কি করতে হবে। তো এখানে স্ক্যান কপি করতে হবে যে তোমাদের ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে, এবং 22/12/2021 থেকে 5/1/2022 মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। কোন ঠিকানায়, সেটা হচ্ছে এই ওয়েবসাইটে www.examsonline.co.in। কী কী লাগবে তোমাদের, রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা, কালার ফটোগ্রাফ লাগবে, গভর্নমেন্ট ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের জিনিসগুলো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো যেখানে তোমাদের লেখা আছে বার্থ, ডেট অফ বার্থ যেটা সেটা। নেক্সট হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট কনফার্ম পাসিং অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক অথবা সেই ধরনের কিছু যেগুলো তার সার্টিফিকেট বা মার্কশিটটা লাগবে। নেক্সট হচ্ছে এসসি এসটি ওবিসি যারা আছে তাদের যে সার্টিফিকেট, তো সেটা লাগবে। এনসিএল যারা ওবিসি আছে তাদের জন্য এনসিএল সার্টিফিকেট, কারেন্ট এনসিএল সার্টিফিকেট। তারপরে আছে যেটা, যে এক্স সার্ভিসম্যান বা স্পোর্টস পার্সন যদি তুমি হয়ে থাকো এমএসপি, তাহলে তোমাদের যে সার্টিফিকেট আছে সেটা লাগবে, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য সেই সার্টিফিকেট লাগবে। বেশ, এই জিনিসগুলো তো গেল। এবং লাস্টে দেখো একটা জায়গায় লেখা রয়েছে যে অল দ্য ডকুমেন্ট মেনশনড অ্যাবভ উইল হ্যাভ টু বি প্রোডিউসড বিফোর এ গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার অ্যান্ড এ সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড অ্যাট অ্যানেক্সটার সি। অর্থাৎ অ্যানেক্সটার সি যেটা আছে, এই যে লাস্টের একদম পেজটা, এই পেজটা তোমাদেরকে বলেছে গ্রুপ এ অফিসারকে দিয়ে ঠিক করতে হবে।
তো গ্রুপ এ অফিসার এখন কারা? অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছে, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে গ্রুপ এ অফিসার ইনাকে দিয়ে করালে হবে, ওনাকে দিয়ে করালে হবে। দেখো, গ্রুপ এ অফিসার এখানে বলে দিয়েছে ঠিকই, কিন্তু এখানে তুমি যে কোনো গেজেটেড অফিসারকে দিয়ে করালেই কিন্তু হবে। গেজেটেড যে কোনো অফিসার তুমি যখন অ্যানেক্সার সিটে নিয়ে যাবে, তখন সেখানে আগে জিজ্ঞাসা করে নেবে তিনি গেজেটেড অফিসার কিনা। গেজেটেড অফিসারকে দিয়ে করালেই কিন্তু হবে। এছাড়াও তোমার যদি ভীষণ মনে ডাউট থাকে যে গেজেটেড যে কোনো অফিসারকে দিয়ে করালে হবে না, তুমি যদি এটা WBCS ভেবে চলো যে WBCS-এর গ্রুপ এ অফিসার বলেছে, তাহলে তুমি BDO-কে দিয়ে অনায়াসেই কিন্তু করাতে পারো, ঠিক আছে? কিন্তু আমার মতে BDO ছাড়াও তুমি জয়েন্ট BDO-কে দিয়ে করালেও হবে। জয়েন্ট BDO যেটা গ্রুপ সি এর মধ্যে পড়ে, তাকে দিয়ে করালেও হবে, কারণ তিনি একজন গেজেটেড অফিসার। এটা আমার কথা না, অরিন্দম স্যার এটা কনফার্ম করেছে। অরিন্দম স্যার, কিন্তু আমি তাকে ফোন করেছিলাম এবং এই ব্যাপারটা তিনি একদম ক্লিয়ার করে আমাকে বলেছেন। তো তোমরা কিন্তু যে কোনো গেজেটেড অফিসারকে দিয়ে এই যে অ্যানেক্সার সিটা, এটা তোমরা সাইন করাতে পারো, কোনো রকম কিন্তু এখানে অসুবিধা নেই। লাস্টে তোমরা এখানে চলে আসবে নেম, যা জিনিসগুলো তোমাদের এখানে বলা রয়েছে, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, আইডি প্রুফ, সমস্ত কিছু এখানে ভালোভাবে ফিল আপ করবে এবং প্রত্যেকটার কিন্তু কপি, জেরক্স কপি যেটা, সেটা কিন্তু নিয়ে যাবে তার কাছে, তিনি কিন্তু অ্যাটেস্টেড এখানে করে দেবেন। এইবারে চলে আসি নেক্সট কথায়, যে কারোর কারোর নাম ভুল রয়েছে, কারোর অ্যাড্রেস ভুল রয়েছে, তারা এখন কী করতে পারে? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা PSC অফিসে যাও, অলরেডি অনেকেই গেছে, PSC অফিসে যাও, একটা ছোট্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম লেখো এবং তোমার কী সমস্যা সেটা তোমরা অবশ্যই সেই জায়গাটাতে লিখবে, লিখে সেই অ্যাপ্লিকেশনটা PSC অফিসে গিয়ে জমা দিয়ে আসবে। তারা দেখবে তোমার কপিটা নেবে এবং সেটা অ্যাপ্রুভ বা কিছু একটা তারা মার্ক ওখানে করে দেবে বা কিছু একটা স্ট্যাম্প কিন্তু ওখানে লাগিয়ে দেবে। তো সেই স্ট্যাম্পটা লাগালে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, সেটা তোমাদের কাছে একটা কপি থাকবে এবং তাদের কাছে একটা কপি থাকবে, ওকে? তো এই জিনিসটা তোমরা করতে পারো, অনেকেই করছে, তো তোমরাও এই জিনিসটা, তোমাদের যদি কোনো রকম ভুল থাকে তোমরা করতে পারো। এবার চলে যাব যে যারা টাইপিং প্র্যাকটিস করছো তারা কী কী পদক্ষেপ নেবে। তো দেখো, টাইপিংয়ের জন্য আমাদের তো একটা ভিডিওতে সম্পূর্ণ পুরোটা সব কিছু বলা সম্ভব না, সেকেন্ড পার্টটার জন্য একটুখানি ওয়েট করো। সেকেন্ড পার্টে আমি সমস্ত কিছু বলবো যে টাইপিংয়ের জন্য তোমরা কীভাবে এখন থেকে প্রস্তুতি নেবে এবং কীভাবে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করলে তোমরা সেই টাইপিংয়ে একদম মাস্টার হয়ে উঠবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এবং অবশ্যই একটি লাইক করতে ভুলো না, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো এবং কী ডাউট আছে সেটাও অবশ্যই লিখো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো।